আমরা তো বাচ্চাদেরকে একটু রকার বা ওয়াকার যেটাই বলি একটু রাখলে বাবা মা একটু স্বাচ্ছন্দ্য বোধ হয়, একটু ফ্রি থাকতে পারেন। তো অনেকে বলেন যে এখানে বসে বাচ্চাকে রকারে বসানো যাবে না, অনেকে বলেন যে বসাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা রকার বা ওয়াকারে আসলে কতটুকু বাচ্চার ভালো? আচ্ছা, এটা হলো ওয়াকার জিনিসটা আসলে মেইনলি যদি 8-9 মাস, যখন বাচ্চা হয়তো একটু ধরে ধরে, যেটা 8-9 মাসের দিকে বাচ্চা খাটের কর্নারে একটু ধরে দিলে দেখা যায় একটু দাঁড়ায়, তখন দেখা যায় অনেক সময় পড়ে যায়, পড়ে যায় একটু ব্যথা পেতে পারে বা এরকম। মিনিমাম 8-9 মাসের আগে আসলে ওয়াকারটা দেওয়া ঠিক না, কারণ এটা তো বাচ্চার তো হাড়টা তখন অতটা স্ট্রং হয় না, নরম থাকে। তো যখন ওয়াকারে করে সে হাঁটার চেষ্টা করে তখন দেখা যায় পায়ের উপর একটা প্রেশার পড়ে। তো এক্ষেত্রে 8-9 মাস যখন বাচ্চার হয়ে যায়, তখন বাচ্চা একটু খাট ধরে বা কোনো কিছু ধরে একটা হাঁটার চেষ্টা করে, তখন 8-9 মাসের পরে যদি আপনি ওয়াকার দেন সেটা খারাপ কিছু না। তবে অবশ্যই খুব বেশি সময় বাচ্চাকে রাখা উচিত না, কারণ ও তো ছোট মানুষ। ওয়াকারে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে এটা মানে বসার একটা জায়গা আছে, তো ওই পায়ের দুই মাঝখানে যে জায়গাটা ওটা অনেক সময় বাচ্চাদের প্রেশার পড়ে। তারপর যদি ডায়াপার পরানো থাকে তখন দেখা যায় ওয়াকার থাকলে মারা হয়তো অনেকক্ষণ পরে চেক করেন, যদি ওয়াকারে থাকে আর ও ডায়াপারের মধ্যে পেশাব করে, পেশাব করলে তো পেশাবটা ফুল হয়ে স্কিন গুলাতে দেখা যায় ইরিটেশন হয়, ওখান থেকে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। তো যদি ওয়াকারে দেয় ও, তাহলে ধরেন 1/2 ঘন্টা 1 ঘন্টা পর পর অবশ্যই মানে তাকে ওখান থেকে উঠিয়ে অন্য পজিশনে নিয়ে বা খাটে শুয়ে দিয়ে বা এভাবে করতে হবে, মানে কন্টিনিউয়াস অনেকক্ষণ বেশি সময় ধরে এটা রাখা যাবে না।